জীবনের প্রতিটি পর্ব আমাদের শিক্ষা দেয় যে এই জীবনের প্রদীপ কবে নিভে যাবে তা কখনোই কেউ বলতে পারে না। আমরা আজ জীবিত, হয়তো কাল মৃত, সব কিছু ভগবানের উপর নির্ভর করে। ভগবান আমাদের জীবনের সময়কাল নির্ধারণ করে এবং আমাদের উচিত এই সময়কে সঠিকভাবে কাজে লাগানো। আজ আমরা এরকম তিন বন্ধুর কাহিনী জানতে চলেছি যারা জীবন যুদ্ধে হেরে গিয়েও জিতে গেল, সুবল, কৌশিক ও বিজয়। এই তিনজন ছেলেদের জীবনের সঙ্গে এই কাহিনীটি গভীরভাবে জড়িত। তারা তিনজন একই বিদ্যালয়ের নবম শ্রেণীতে পড়াশোনা করে। সুবল ও কৌশিক সমস্ত সাবজেক্টে ভালো হওয়া সত্ত্বেও বিজয় অঙ্ক বিষয়ে একেবারে দুর্বল ছিল। যখনই কোচিংয়ে এক্সাম হতো তখন সে সবচেয়ে কম নম্বর পেত। তারপর সে চন্দন স্যারের কাছে মার খেত। কিন্তু সুবল ও কৌশিক সব বিষয়ে পারদর্শী ছিল। যখন তারা তিনজন দশম শ্রেণীতে উত্তীর্ণ হয় তখন বিজয় সবচেয়ে কম নম্বর পেয়েছিল। ফলে বিজয়ের মা বাবা তাকে খুবই অপমান করে। তবুও বিজয়ের নাম্বার বাড়ছিল না। যখন সে মাধ্যমিক পরীক্ষায় বসবে তখন সে বুঝতে পারল যে তাকে অন্তত পক্ষে পাশ নম্বর পেতে হবে। সেই ছেলে দিন থেকে রাত পর্যন্ত দিন রাত করে পড়াশোনা করতে লাগলো এবং মাধ্যমিক পরীক্ষা ঠিকঠাকভাবে দিল। কথায় আছে, সর্বশক্তিমানের সম্পাদিত সমস্ত কার্যাবলী মানব সমাজের স্বার্থেই হয়ে থাকে। কিন্তু এই সত্য কথা কেবলমাত্র ইতিবাচক মানুষেরা চিন্তা করতে পারে। বিজয় তাদের মধ্যে ছিল না। অঙ্ক এবং বিজ্ঞান পরীক্ষায় অকৃতকার্য হলো। দেখা মাত্র সে তার চোখ বন্ধ করল, কিন্তু তার চোখ দিয়ে কেবল জল পড়ছিল। সামাজিক লজ্জা অপমান সহ্য না করার জন্য সে যা করল তা কেউ কখনো ভাবতেও পারেনি। সে তাদের বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করল। হাসপাতালের ডাক্তারেরা জানিয়ে দিল যে তার ঘাড়ের সমস্ত হাড় ভেঙে গিয়েছে এবং সে আর কিছু মুহূর্ত বেঁচে থাকতে পারবে। সে যখন হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছিল তখন সে তার বাবা মাকে বলল, আমি তোমাদের জন্য কিছু করতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও, আমি এখন বিদায় নিলাম। এই কথা ভালো বলা মাত্রই সে থাক। এই মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার 17 বছর পর কেউই আর কিশোর রইল না। বর্তমানে সুবল এবং কৌশিক বড় বড় বিজনেস কোম্পানির CEO পদে অধিষ্ঠিত। প্রথমত নিজেদের বিজনেস স্থাপনের জন্য তারা ব্যাংক থেকে 40 কোটি টাকা লোন নিয়েছিল, পরে শোধও করে দিয়েছিল। এই ঋণ শোধ করার জন্য তাদের সময় লেগেছিল 4 বছরেরও অধিক। কিন্তু এই দুর্দশার থেকেও আরও বড় দুর্দশা তাদের জন্য অপেক্ষা করছিল। যখন ভারতবর্ষে তীব্র আর্থিক মন্দা দেখা দিয়েছিল তখন বিদেশ থেকে সমস্ত আমদানি রপ্তানি বন্ধ হয়ে গিয়েছিল। এর প্রভাব পড়েছিল সুবল ও কৌশিকদের বিজনেসের উপর। কয়েক মাসে তাদের কর্মচারীদের বেতন না দিতে পেরে তাদের কোম্পানি একেবারে ধ্বংস হয়ে পড়ে। একদিন দুই বন্ধু দেখা হয় একটি পার্কে এবং নিজের দুঃখের কথা বলতে লাগলো এবং সিদ্ধান্ত নিল যে তারা আত্মহত্যা করবে একদিন রাত্রে। পরদিন সকালে কৌশিক সুবলকে ফোন করে জানায় যে সে আর বাঁচতে চায় না, সে আত্মহত্যা করতে চায়, করে কিছুটা শান্তি পেতে চায়। সুবল সম্মতি জানালো এবং বলল যে সেও আর পারছে না। সিদ্ধান্ত হলো যে রাত্রে অফিস থেকে বাড়ি যাওয়ার সময় তারা তাদের কোম্পানির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবে। নিজেদের কোম্পানির রাস্তায় যাওয়ার সময় দুই বন্ধুর দেখা হয় এক সাধুর সাথে। সাধু তাদেরকে দেখা মাত্রই বলল, তোমরা যা করতে যাচ্ছ আমি তা বুঝতে পেরেছি, একটা কথা মাথায় রেখে দেখো, তোমরা যা করতে যাচ্ছ তা কি ঠিক তোমাদের পরিবারের জন্য, তোমাদের আপন মানুষের জন্য, নাকি তোমরাও তোমাদের বন্ধু বিজয়ের মতো নিজেদের প্রাণ দিয়ে দেবে? দুই বন্ধু বিজয়ের নাম শুনে অবাক হয়ে জিজ্ঞাসা করলো যে সেই সাধু কিভাবে বিজয়ের নাম জানে।
উত্তরে সাধু পড়ল, বাবারা আমি বিজয়ের বাবা, তোমার আন্টি এবং আমি বিজয়ের মৃত্যুর পর সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছি এবং এখন আমরা শুধু কৃষ্ণ নাম জপ করি এবং যা আমাদের ভাগ্যে থাকে তাই আমরা গ্রহণ করি। এই কথা শুনে সুবল ও কৌশিকের খুবই কষ্ট হলো এবং পাশের মুদির দোকান থেকে চাল ডাল আদি সব কিছু কিনে বিজয়ের বাড়ির দিকে চলল। বাড়িতে পৌঁছতেই দুই বন্ধু দেখল যে বিজয়ের মা বিজয়ের ছবির সামনে বসে কৃষ্ণ নাম জপ করছেন এবং কাঁদছেন। বিজয়ের বাবা গিয়ে বিজয়ের মাকে বলল, ওগো শুনছ, দেখো আমাদের বাড়িতে কারা এসেছে। বিমলের মা নিজের চোখ মুছে গিয়ে সুবল এবং কৌশিককে জড়িয়ে ধরে বলল, এতদিনে তোদের এই আন্টির কথা মনে পড়ল। তারপর সুবল এবং কৌশিক তাদের সঙ্গে কথা বলার পর আন্টি বলল, দেখো লাইফে অনেক প্রবলেম ফেস করতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, অনেক কষ্ট সহ্য করতে হয়, কিন্তু তার মানে এই নয় আমরা কষ্টের সামনে হার মেনে নেব। আমাদের সহ্য করতে হবে, আমাদেরকে নিজেদের মনকে মানাতে হবে, অন্য কোনো কাজ খুঁজতে হবে যেন আমরা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি। কিন্তু তোমরা তোমাদের বন্ধু বিজয়ের মতো এই ভুল করো না, নাহলে তোমাদের পরিবারের একেবারে ধ্বংস হয়ে পড়বে। এখন তোমরা বাড়ি যাও। তারপর দুই বন্ধু বাড়ির দিকে চলে গেল। রাত্রে কৌশিক সুবলকে ফোন করলো এবং বলল, আমরা সুইসাইড করব না, আমরা অ্যামাজনের ডেলিভারি বয় হব যেন আমরা নিজেদের জীবিকা নির্বাহ করতে পারি এবং পরে ব্যাংক থেকে লোন নিয়ে নিজেদের বিজনেস করে তুলব। যেমন কথা তেমন কাজ, কয়েক মাস ডেলিভারি বয় হিসেবে থাকার পর তারা ব্যাংক থেকে 80 কোটি টাকার লোন নিয়ে নিজেদের বিজনেস পুনর্স্থাপন করলো। আমরা বহুমূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি এই কাহিনী থেকে। এক, জীবন এক, একে শেষ করে দেওয়া আমাদের উচিত নয় এবং এটি একেবারে অমঙ্গলজনক। দুই, প্রথম সমস্যাকে শেষ করার পর আমাদের উচিত তৃতীয় সমস্যার জন্য প্রস্তুত থাকা। তিন, সমস্যা থেকে যারা চলে যায় তারা হলো কাপুরুষ। চতুর্থ, লোককে অবহেলা করবেন না। এবং পঞ্চম, নিজের মনে সর্বদা পজিটিভ মাইন্ডসেট রাখা দরকার। জীবনের প্রতিটি পর্ব আমাদের শিক্ষা দেয় যে এই জীবনের প্রদীপ কবে নিভে যাবে তা কখনোই কেউ